ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। ক্যাম্পেইন কলিং মিডিয়ার সকল দর্শককে নমস্কার। আমাদের সঙ্গে আজকে আছেন বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি। সব্যসাচী দা, ক্যাম্পেইন কলিংয়ে স্বাগত। একদম প্রশ্নে চলে যাচ্ছি যে বিচার ব্যবস্থাকে কলুষিত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে 5 লক্ষ টাকা জরিমানা দিয়েছেন এবং নন্দীগ্রাম মামলা থেকে কৌশিক চন্দ্র সরে গেছেন, শম্পা সরকারের এজলাসে এই শুনানিটা হবে, কি বলবেন এই পুরো বিষয়টা নিয়ে? আমি প্রথম দিন থেকেই যেটা বলেছি যে নন্দীগ্রাম মামলাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্রার্থী সেই মামলার, এবং আবেদনকারিনী আদালতের কাছে যে নির্বাচন সংক্রান্ত মামলা হয়েছে সেই মামলায় তার পক্ষ থেকে, বিশেষ করে তিনি তো একজন সাধারণ লিটিগেন্ট নন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীও বটে, একটি সাংবিধানিক পদ অধিকার করে থেকে আরেকটি সাংবিধানিক পদ সম্পর্কে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকাটাই শ্রেয় ছিল, কিন্তু সেটা তিনি করেননি। আমরা দেখেছি এই মামলা শুনানি চলাকালীন অবস্থায় প্রথম দিন তার আইনজীবী যিনি ছিলেন তিনি কোনো প্রশ্নই করেননি, তিনি অর্ডারটাকে মেনেছেন। তারপরেই আমরা দেখলাম যে সেই দিন দুপুর থেকে বা তার আগের দিন থেকে একটার পর একটা টুইট, যেটা কখনো কুণাল ঘোষ করেছেন, কখনো ডেরেক ওব্রায়েন করেছেন, তৃণমূলের যারা প্রতিষ্ঠিত নেতা যাদের মুখ সকলে চেনেন, মানুষ যাদের গ্রহণযোগ্যতা আছে বলে আমি ধরে নেব, তাদের পক্ষ থেকে এই ধরনের মন্তব্যগুলো বিচার ব্যবস্থা সম্পর্কে একজন বিচারপতির ছবি দিয়ে সেটাকে এনসার্কেল করে একটা যেভাবে দেখানো হয়েছে, আইডেন্টিফাই করানোর চেষ্টা, যেটা আমার মনে হয়েছে বিচার ব্যবস্থা সম্পর্কে একটা অন্য নেগেটিভ ঋণাত্মক একটা চিন্তাভাবনা মানুষের মধ্যে জন্ম দেবার জন্য এটা করা হয়েছে, আর এটা না করতে পারলে ভালো হতো। তারপর যেটা আমরা দেখলাম, একটি চিঠি দেয়া হলো, চিঠিটা দেয়া হলো প্রধান বিচারপতি, যিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আছেন তাকে। চিঠিতে কী বলা হলো? চিঠিতে বলা হলো যে তিনি যেন এই মামলার এজলাসটা বদল করে দেন। এটা আইনত সঠিক নয়, আর যদি প্রথা অনুযায়ী হাইকোর্টের নিয়ম অনুযায়ী যদি যান তাতেও সঠিক নয়, আইনত সঠিক নয়। এই জন্য, কারণ একটি মামলা যখন প্রধান বিচারপতি বা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি যখন কোনো একজন হাইকোর্টের বিচারপতিকে সেই মামলাটি শুনবার জন্য ধার্য করেন, তখন সেই মামলাটি সেই বিচারপতির বেঞ্চে মামলার শুনানি হবে যতক্ষণ না সেই বিচারপতি নিজে সেই মামলাটি ছাড়ছেন, অথবা উল্টো দিকে রিকুইজাল পিটিশন করে যদি তাকে এ করা যায়। এবার যে জায়গাটা এলো যে এই রিকুইজাল পিটিশন যখন করা হলো, আমরা দেখেছি সবসময় এটা করাটা হচ্ছে যিনি আবেদনকারী তার নিজের একটা চেষ্টা থাকে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করা, এই পিটিশনটাই একটা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা। কারণ দেখুন, আপনার বিচার কোন আদালতে হবে এইটা সিদ্ধান্ত নেবার জন্য আপনি কেউ নন, এটা যে আদালতে পড়বে সেই আদালতেই হবে। বিচারপতি, প্রত্যেক বিচারপতির সমান অধিকার সংবিধান অনুযায়ী। চিফ জাস্টিসের কাজ হচ্ছে, তিনি হচ্ছেন ওই যে মাস্টার অফ রোস্টার, যে রোস্টারটা থাকে, অর্থাৎ সব বিচারপতিরা সমান এবং সমানের মধ্যে উনি প্রথম, ফার্স্ট অ্যামাংস দি ইকুয়াল, এটাই হচ্ছে আইনি পজিশন। যখন আমাদের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিলেন দীপক মিশ্রা, তখন এই নিয়ে অনেক গণ্ডগোল হয়েছিল, আপনাদের মনে আছে। তখন প্রশান্ত ভূষণ তিনি অভিযোগ করেছিলেন, আরও অনেকে অভিযোগ করেছিলেন যে গুরুত্বপূর্ণ বেশ কিছু মামলা, সেই মামলাগুলো বেছে বেছে অরুণ মিশ্রের বেঞ্চে দেওয়া হচ্ছে, এবং সেই সময় একটি মামলাও হয় এবং সুপ্রিম কোর্ট সেই মামলায় সিদ্ধান্ত দিয়ে এই জায়গাটা বলেছিলেন যে এই যে মামলার শুনানি কোন বিচারপতির কাছে হচ্ছে এটা কিন্তু বিচারপতি বা প্রধান বিচারপতি, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, তার কিন্তু এটা বিচার বিভাগীয় কাজ নয়, এটা হচ্ছে বিচার প্রশাসনের কাজ, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসের মধ্যে তাকে চিন্তাভাবনা করে তিনি দেবেন যে কাকে দেবেন, কাকে অ্যালট করছেন, তিনি কিন্তু মামলায় ঢুকছেন না। তো সেটা দেখবেন আপনি জাস্টিস কৌশিকচন্দ্রের যে অর্ডারটা উনি দিয়েছেন সেই অর্ডারটা পড়লেই আপনি বুঝতে পারবেন, গোটা অর্ডারে উনি বলছেন যে একজন বিচারপতির কাছে একটা মামলা নিয়ে বিশেষ কোনো আগ্রহ থাকারও কোনো কারণ নেই, আগ্রহ না থাকারও কোনো কারণ নেই। আগ্রহ থাকার কারণ নেই যেমন সত্য, আগ্রহ না থাকার কোনো কারণ নেই এটাও তেমন সত্য, কারণ একজন বিচারপতির কাছে যখন কিছু আসবেন তিনি হচ্ছেন, তার কাজ হচ্ছে মামলাটা শুনে সেই মামলায় রায় দান করা, এবং রায় দান প্রক্রিয়ার মধ্যে তিনি অন্য কোনো যে কোনো রকমের বিষয় দ্বারা প্রভাবিত হবেন না, এটাই হচ্ছে স্বাভাবিক কথা। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে যেটা বলা হয়েছে,
বিচারপতি কৌশিক চন্দ্রের সঙ্গে একটি রাজনৈতিক দলের যোগাযোগ, সেই রাজনৈতিক দলটি পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়েছে, বিজেপির সাথে তার যোগাযোগ ছিল, এই কথাগুলো খুব ভেগ। আমি আপনাকে বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বই 1998 তৃণমূল তৈরি, বোধ হয় 99-2000 এরকম সময়ে ছাপা বা 98 শেষে ছাপা, বইটির নাম তৃণমূল, এখনও দেজ পাবলিশার্সে আপনি পেলে পাবেন বইটা। এই বইয়ের আমি পাতার নম্বর টম্বর এখন বলতে পারছি না, আমার কাছে নেই বলে। এই বইতে একটি জায়গাতে উনি লিখছেন আমাদের আইনজীবীরা, সেই প্যারাগ্রাফের মধ্যে সেখানে যেমন অরুণাব ঘোষের নামও আছে, সেই সময়ে যিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামও আছে, সেরকম দুটো নাম পাওয়া যায়। একজনের নাম হচ্ছে অসীম রায়, একজনের নাম সৌমিত্র পাল, তারা কিন্তু হাইকোর্টের জাজ হয়েছিলেন এবং এরা জাজ হয়েছিলেন কিন্তু বামফ্রন্ট সরকারের আমলেই। মানে এমন বিষয়টা নয় যে হতে পারবেন না, জাস্টিস ভি আর কৃষ্ণায়ের অসাধারণ যাচ্ছিলেন। আচ্ছা সৌমিত্র পাল ভালো মানুষ, ভালো যাচ্ছিলেন, কেউ খারাপ বলছেন না, অসীম রায় তাকে কেউ খারাপ বলছেন না, নানা প্রশ্নে বিতর্ক থাকতে পারে কিন্তু অ্যাজ এ বিচারপতি তাকে তো কেউ বলছেন না, তার ইম্পিচমেন্ট হতো, সেই প্রশ্নটা তো কেউ তুলছেন না। আসলে এই কথাটা বলাটা খুব ভেগ, মানে একদম আইনের জায়গাটা হচ্ছে যে একজন মানুষের যদি রাজনৈতিক দলের সাথে যোগ থাকে তিনি বিচারপতি নিযুক্ত হতে পারবেন না, এইটা হচ্ছে সম্পূর্ণ ভুল কথা। যেটা মাপা হয় সেটা হচ্ছে সেই মানুষটি সত্যি কথা বলছেন কি না। আমি একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত, আমি সেটা চেপে গেলাম, বললাম না, তাহলে সেটা ঠিক হয় না। কিন্তু আমি যদি একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকি, সেটা কিন্তু আমাকে বিচারপতি হওয়ার থেকে কিন্তু আটকাতে পারে না, সোল গ্রাউন্ডে এটা করা যায় না, আর না হওয়াটাই স্বাভাবিক। কারণ আমাদের দেশের রাজনীতি ছাড়া কিন্তু গণতন্ত্রও চলতে পারে না, প্রত্যেকটি মানুষ পলিটিক্যালি ইনক্লাইন, যেটা জাস্টিস কৌশিকচন্দ্র বলেছেন, বিচারপতি ভোট দিচ্ছেন, বিচারপতির মত প্রকাশের স্বাধীনতা আছে, তাহলে বিচারপতি কেন, বিচারপতি বিচারটা করার সময় প্রভাবিত হলেন কি না সেটাকে দেখতে হবে। বিচারটা করার সময় যদি দেখা যায় যে তিনি কোনো এক্সটার্নাল ফ্যাক্টর দ্বারা প্রভাবিত হয়েছে, তখন মামলা যদি কেউ হেরে যান তাহলে তার অ্যাপিল কোর্ট আছে, অ্যাপিল কোর্টে যাবে। কিন্তু বিচারপতিকে ব্যক্তি আক্রমণ করে খুব একটা কারুর লাভ হয় না, তাতে ক্ষতি হয় হচ্ছে সমস্ত সাংবিধানিক যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমের। এখানে একটা বিষয়ে যাব যে আপনি কিছুক্ষণ আগেই বললেন যে একটা রাজনৈতিক দলের সাথে উনি যুক্ত ছিলেন, তার ছবি বা সেরকম কিছু তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে বা বলা হয়েছে, গ্রাউন্ডটা দেখানো হয়েছে, তো এই জায়গা থেকে এসে এখন কলকাতায় বা পশ্চিমবাংলাতে এখন প্রত্যেক দিনের একটা ঘটনা হয়ে গেছে ভুয়ো, মানে ভুয়ো আইপিএস, ভুয়ো অ্যাডভোকেট, হ্যাঁ ভুয়ো সমস্ত কিছু। এবং আমরা দেখলাম যে গতকালও একজন ভুয়ো সিবিআই সেজে শুভদীপ অ্যারেস্ট হয়েছে দিল্লি থেকে, ওনাকে আজকে কলকাতায় আনা হয়েছে, মানে প্রত্যেক দিনেই ভুয়ো বেরোচ্ছে। তো সেখানেও দেখা গেছে দেবাঞ্জন দেব থেকে শুরু হয়েছে, শুভদীপে শেষ হবে কি না কেউই জানি না আমরা, সেখানেও কিন্তু সেই ছবি, সেখানেও দেখা গেছে যে অনেক তৃণমূলের নেতাদের সাথে সেই দেবাঞ্জন দেবের ছবি উঠে এসছে, তাহলে কি বলবেন এই যেটা চলছে? আমি যেটা বলছি এটা পশ্চিমবঙ্গকে আলাদা করে দেখলে বোধ হয় ভুল হবে। এই ছবি আজ থেকে 10 বছর আগে ছবির যা ধারণা ছিল ছবি সম্পর্কে, আজকে আমাদের ধারণাটা অনেকটা বদলে গেছে। কারণ এই মোবাইল ডিভাইস যখন আমাদের হাতে এসেছে, একটা ডিভাইসের মধ্যে আমরা অসংখ্য কাজ করছি। মোবাইলে আমরা টাইপরাইটারের কাজ করি, মোবাইলে আমরা কথা বলার কাজ করি, মোবাইলে আমরা রেকর্ডারের কাজ করি, মোবাইলে আমরা ক্যামেরার কাজ করি, সব কিছু করি। তো এই ডিভাইস আমাদের জীবনকে বদলে দিয়েছে। স্বাভাবিকভাবে ছবির কনসেপ্ট আগে যা ছিল, আজকে সেই ছবির কনসেপ্ট বদলে গেছে। এখন ক্যামেরা আপনার আমার সকলের পকেটে, যে কোনো সময় আমরা যে কোনো ছবি তুলতে পারি। ছবি থাকাটা কোনো অন্যায় বলে আমি মনে করি না, ছবি কেউ একজন কারোর সাথে তুলতেই পারেন, এটা ইপসোফ্যাক্টো কিছু খারাপ কিছু ইন্ডিকেট করছে না। কারণ আপনার সাথে আমার কথা হলো, আপনিও জানেন না আমার কী অ্যান্টিসিডেন্ট আছে, আমিও জানি না আপনার কী অ্যান্টিসিডেন্ট আছে, আমাদের কথাটা হচ্ছে একটা সাবজেক্টের উপরে। তো এখন এই ছবিকে নিয়ে রাজনীতিটা যখন করা হয়, সেই রাজনীতির ভিত্তিটা যদি পরিষ্কার না থাকে তাহলে মুশকিল হবে। কীরকম, আচ্ছা মদন মিত্র সারদায় অ্যারেস্ট হয়েছিলেন, এর একটা কারণ হিসেবে দেখানো হয় মিডিয়াতে, উনি ওই নেতাদিঞ্জ স্টেডিয়ামে গিয়ে তিনি বলেছিলেন বিন্দু বিন্দু করে সিন্ধু বানিয়েছেন সুদীপ্ত সেন, আপনারাও আসুন প্রভাবিত হন, ঠিক আছে। প্রশ্নটা হচ্ছে মদন মিত্র সেটা করে কিন্তু অপরাধ করেননি, হয়তো তাতেও মাফ করা যেত, উনি নাও জানতে পারেন সুদীপ্ত সেনের জন্য বলেছে। কিন্তু মদন মিত্র অপরাধটি করেছেন ওই মিডল্যান্ড পার্কের অফিসে গিয়ে, যখন তার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ আসে, সেই টাকাটা নেওয়ার মধ্যে দিয়ে তিনি অপরাধটা করেছেন।
এই জায়গাটাকে বুঝতে হবে। শুধু ছবিতে কিন্তু কিছু যায় আসে না, ছবি থাকতেই পারে। যা ধরুন একজন মানুষ আজকে তিনি আইনজীবী, আইনজীবীদের মধ্যে থেকেই তো বিচারক এলিভেটেড হন একটা বড় অংশের, তার কাছে একজন কোনো ক্লায়েন্ট এলেন, তিনি একটি রাজনৈতিক দলের লোক, সেই মানুষটির সাথে তার একটা ছবি রয়ে গেল। আজকে যেই মানুষটি যদি বিচারপতি হন, সেই ছবিটা দেখিয়ে যদি কেউ বলে ওই মামলাটা শুনবে না, এটা কোনো যুক্তি? চৌশিকচন্দ্র সম্পর্কে কোনো লাইনে বলতে পারেননি, তিনি বিজেপির নেতা ছিলেন, একটা জায়গায় বোধ হয় বলেছিলেন প্রধান, সেখানে জাস্টিস কৌশিকচন্দ্র বলেছেন না এটা ছিলাম না আমি। আপনাদের তো বিশেষ করে অভিষেক মনু সিং আর্গিউ করছিলেন, তো সেখানে জাস্টিসচন্দ্র জিজ্ঞেস করেন আপনার বিজেপির ইন্টারনাল স্ট্রাকচার সম্পর্কে আপনার ধারণা আছে, কারণ প্রত্যেকটি রাজনৈতিক দলের একটা ইন্টারনাল স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচারের মধ্যে বিভিন্ন মাস অর্গানাইজেশনস থাকে, তারা কাজ করেন, বিজেপির ক্ষেত্রে অধিবক্তা পরিষদ, এরকম কংগ্রেসের ক্ষেত্রেও আছে, বামপন্থীদের ক্ষেত্রে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন আমাদের সংগঠন আছে, সেই রকমভাবে তাদের ক্ষেত্রেও সেই স্ট্রাকচার আছে। এই স্ট্রাকচার সম্পর্কে ধারণা না থাকলে এই ধরনের মন্তব্য করেন বা রাজনৈতিক সুবিধার জন্য এই মন্তব্যগুলো করা হয়, আমার কাছে মনে হয় না ছবিটাতে। এবার প্রসঙ্গটা যেটা আপনি বললেন সেটা হচ্ছে ভুয়ো এবং ধরুন ভুয়ো সিবিআই অফিসার, জাল হিউম্যান রাইটস কর্মী ইত্যাদি ইত্যাদি। আপনি একটা জায়গা দেখুন, এইগুলো না সবটাই কিরকম একটা প্রতারণার চিত্রটাও বদলে গেছে, চেঞ্জ অফ টেকনোলজি, চেঞ্জ অফ আমাদের লাইফস্টাইল, এবং আমাদের জীবনটা তো এখন অনেকটা ভার্চুয়ালি আমরা নির্ভরশীল হয়ে পড়েছি, এবং ফেসবুকের মধ্যে আমরা নিজেদেরকে দেখছি, এবং ফেসবুকের সৃষ্টি করা লোকের মধ্যে দিয়ে আমরা ঘেরাটোপের মধ্যে আমাদের নিজেদেরকে বেঁধে ফেলছি। এইটা করতে গিয়ে একটা জায়গায়, কোনো একটা জায়গায় আমাদের মধ্যে ঢুকেছে যে আমরা বোধহয় নিজেরা নিজেদের একটা ইমেজেরই তৈরি করতে পারি, ইমপ্রেশন তৈরি করতে পারি, আর সেটা করতে গেলে সবচাইতে জরুরি হচ্ছে গুডউইল। গুডউইল যদি নিজের না থাকে, কোনো একটা গুডউইলকে আমাকে ধার করতে হয়, যেটাকে কিছুটা রিফ্লেক্টেড গ্লোরি বলা হয়। বহু মানুষ থাকেন যারা রিফ্লেক্টেড গ্লোরিতে বাঁচতে চান, আর বহু মানুষ থাকেন রিফ্লেক্টেড গ্লোরিটাকে ব্যবহার করেন ক্রাইম করবার উদ্দেশ্যে, কোনো কাউকে ইনপারসোনেট করবার উদ্দেশ্যে, টাকা নেওয়ার উদ্দেশ্যে, কাউকে প্রতারণা করবার উদ্দেশ্যে। রিফ্লেক্টেড গ্লোরিটা কি? ধরুন সিবিআই, এটা সম্পর্কে আমাদের একটা প্রত্যেকের ধারণা আছে যে সিবিআইয়ের একটা ক্রেডিবিলিটি আছে, একটা গুডউইল আছে ইনস্টিটিউশন হিসেবে। আচ্ছা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গুডউইল আছে, ক্রেডিবিলিটি আছে? আমি আপনাকে মনে করাবো, যখন মদন মিত্রের এখানে ক্যান্সেলেশন অফ বেল হচ্ছিল, জাস্টিস নিশিতা মাত্রে ছিলেন সেই ডিভিশন বেঞ্চে, সেইখানে যখন মামলা হচ্ছিল, সিবিআইয়ের আইনজীবী রাঘবাচারালু তিনি ছিলেন সেই সময়, তিনি একটি উদাহরণ দিয়েছিলেন যে এই যে ট্রাস্টটা কি জানেন তো, এই যে আমরা এলআইসির যে সিম্বলটা দেখি না, দুটো হাত, হ্যাঁ, ওইটা হচ্ছে ওটা, ওই সিম্বলটার মানে হচ্ছে এটা ট্রাস্ট, অর্থাৎ ওটার মধ্যে মানে ইউ আর সেভড। ওই সিম্বলটার মাধ্যমে যে গুডউইলটা আছে, ওই গুডউইলটা এরা ব্যবহার করছে। দেবাঞ্জনের ক্ষেত্রে কেএমসির যে সিম্বল, কেএমসির যে অফিস, লোগো, হলোগ্রাম, সেগুলোকে ব্যবহার করেছে ওই গুডউইলটা ব্যবহার করার জন্য, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে লোকে বিলিভ করে। তাই দেবাঞ্জনকে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসার সাজতে হয়েছে কোনো একটা জায়গায়। অন্য কোনো জায়গায় দেখবেন যে এই যে ফেক হিউম্যান রাইটস, হিউম্যান রাইটস শব্দটার উপরে লোকের একটা আস্থা আছে। আবার উল্টো দিকে যে দেখলেন কদিন আগে ওই যে সিবিআইয়ের চাকরি দেবো বলে টাকা নিয়েছে হাওড়ার একটি ছেলে, শুভদীপ, এইরকম যে ঘটনাগুলো একটার পর একটা ঘটছে, এই ঘটনাগুলো কমন জায়গাটা দেখুন, আগেও প্রতারণা হতো, এখন প্রতারণাটা হচ্ছে যে প্রতিটা জায়গা একটা করে সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থার নাম জড়িয়ে যাচ্ছে, উইচ ইজ এ ডেঞ্জারাস ট্রেন্ড। কেন? তার কারণ হচ্ছে দেখুন, এতে করে দুদিকের জন্য বিপদ। এক, যিনি টাকা নিচ্ছেন তিনি তো দোষ করছেনই, আর যিনি টাকা দিচ্ছেন, ধরুন চাকরি পাওয়ার জন্য টাকা দিচ্ছেন, তার কাছে এই বিশ্বাসটা কী করে জন্মাচ্ছে বলুন তো, যে সরকারি চাকরি টাকা না দিলে আমি পাবো না, এই বিশ্বাসটা জন্মেছে বলেই তিনি 1,73,000 টাকা তিনি দিয়ে দিচ্ছেন। এই যে প্রাইমারি, সেকেন্ডারি, টেট স্কুলের চাকরি, ক টাকা মাইনে পাবে? 40,000 টাকা, 45,000 টাকা মাইনে পাবে। সেই মাইনের জন্য লোকে গ্রামে জমি বিক্রি করছে, কেন বিক্রি করছে বলুন তো? অর্থনীতির এই বেসটা তো বুঝতে হবে। মানুষ যখন এটা বিক্রি করে দেয়, তখনই তো আপনার মেরুদণ্ডটা যে কোন জায়গায় যাচ্ছে, দিয়ে সে বিক্রি করছে, তাই টাকাটা দিচ্ছে কেন সে? তাহলে এইটা একটা ভয়ঙ্করভাবে এই ইনস্টিটিউশনালাইজেশন অফ করাপশানটা বাংলায় হয়ে গেছে। শুধু বাংলায় কেন বলবো, গোটা দেশেই আপনি তাকান, এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে। আপনি
প্রত্যেকটা স্ক্যামে দেখবেন, এর আগে যে ধরনের যে স্ক্যামগুলো হয়েছে, ধরুন এই ললিত মোদি, বিজয় মালিয়া, প্রতিটা ঘটনার ক্ষেত্রে আমরা দেখেছি কোনো না কোনো জায়গায় কোনো না কোনো প্রতিষ্ঠানের সাথে তার লিঙ্ক কিন্তু জড়িত হচ্ছে। কোনো জায়গায় বিসিসিআইকে ব্যবহার করা, কোথাও ক্রিকেটের পাওয়ার ব্যবহার করা, কোথাও সরকারের পাওয়ার ব্যবহার করা, কোথাও প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করা, কোথাও মুখ্যমন্ত্রীর নাম, এরকম করে চলে আসছে। এইটাকে কিন্তু একটা জায়গায় ট্র্যাক করা, এন্ড করার দরকার আছে। মুশকিলটা কোন জায়গায় হচ্ছে, আগে হলে প্রশাসকদের মধ্যে তাদের ডিউটি সম্পর্কে তারা সচেতন ছিল। আমি সেদিনকে দেখছিলাম আমাদের দেশের প্রথম যে স্ক্যাম যেটা হয়, সেটা আপনাদের মনে থাকবে একদম শুরুতে ভদ্রলোকের নাম ছিল সেই সময়, ওই যখন দেখবেন যে এলআইসি টাকা পয়সার একটা বিরাট হরিদাস মুন্দ্রা, সেই সময় একটা কর্পোরেট স্ক্যাম হয় 1954। এই স্ক্যামটা যখন হচ্ছে, সেই স্ক্যামের সময় ভারতের অর্থমন্ত্রী টিটি কৃষ্ণমাচারী তার নাম জড়িত হয়ে পড়ে। তখন প্রধানমন্ত্রী ছিলেন জওয়াহরলাল নেহরু, তিনি কী করলেন, জাস্টিস এম.টি. চাকলাকে দিয়ে ওয়ান ম্যান একটা কমিশন করালেন, সেই কমিশন একটা রিপোর্ট দিল। সেই রিপোর্টের পরে কিন্তু টিটি কৃষ্ণমাচারীকে পদত্যাগপত্র দিতে হয়েছিল। এই যে একটা নৈতিকতার জায়গা ছিল, এই নৈতিকতা থেকে কোথাও আমরা বোধহয় সরে আসছি। কেন সরছি, আপনি দেখুন এই এতগুলো ঘটনার পরেও ফিরহাদ হাকিমের স্টেটমেন্ট হচ্ছে যে কোনো ডিসিপ্লিনারি প্রসিডিং হবে না। আচ্ছা, কলকাতা কর্পোরেশনের অফিসাররা তারা জানতে পারলেন না তাদের একটা জয়েন্ট কমিশনের নাম দিয়ে? এটা ছোটোখাটো রোল নয়, একটা পদ নয়। আমি তো বলিনি কর্পোরেশনের আমি ওই 7,000 টাকার একটা কনজারভেন্সিতে কাজ করি, বলিনি। আমি বলেছি একটা জয়েন্ট কমিশনারের নাম। সেই জয়েন্ট কমিশনারের নাম দিয়ে সেই লোকটা যখন কোথাও না কোথাও কাজ করছে, এই অভিযোগটা জানেন যে ধরুন এই অ্যাটিটিউডটা কোন জায়গায় পরিবর্তন হয়েছে? পরিবর্তন হলো ধরুন সারদাকাণ্ডের শুরুতে আমাদের খুবই পরিচিত নাম কুণাল ঘোষ, তাকে হঠাৎ করে তৃণমূল ডিজন করতে শুরু করলো, এবং ডিজন করতে 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 যখন থিতি আসছে বিষয়টা, তখন আবার কুণালবাবু চলে গেলেন তৃণমূল কংগ্রেসে এবং তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে গেলেন। তা একই রকমভাবে যে আজকে তৃণমূল বলছে যে বারবার করে দেবাঞ্জনকে, দেবাঞ্জনের ফাঁসি যাই, দেবাঞ্জনেরকে এক্ষুনি জেলে ঢুকিয়ে দাও, দেবাঞ্জনই সব কিছু করেছে, যে সাংসদ তিনি বললেন যে ওখান থেকে ভ্যাকসিন নাও, আমি বলছি আমিও নিচ্ছি, বিজ্ঞাপন করলেন মুখ্যত, সেই সাংসদ নিজেও এখন বলছেন দেবাঞ্জনের ফাঁসি চাই, এই সাজা চাই, অথবা যে কাউন্সিলর ওখানে বলছেন তিনি জানেন না তার এলাকায় পৌরসভার নামে ক্যাম্প, পুলিশ জানে তিনি জানেন না পৌরসভার ক্যাম্প চলছে কিনা, তারা সবাই সাধু হয়ে গেলেন, এখন দেবাঞ্জন হয়ে গেল একমাত্র বলির পাঠা, যাকে আমি কথাটা শব্দটা যদি ব্যবহার করি। তো এই একই রকমভাবে কিন্তু দেবাঞ্জন শুধু নয়, এই প্রতিটা ঘটনাকে আপনি দেখুন, এই ঘটনার বিরাট একটা চেন রয়েছে। এই চেনটা খুব এস্টাবলিশড একটা চেন এখন পশ্চিমবঙ্গে, যে পশ্চিমবঙ্গে টাকা না দিলে চাকরি পাওয়া যায় না, বিশ্বাসের জায়গাতে এটা মানুষের মধ্যে হয়ে গেছে, মানুষ ঠিক আছে টাকা দিয়ে দাও। এখানে যে অনেকে বিভিন্ন সময় অভিযোগ আসে দেখবেন 100 দিনের কাজের টাকা, 20,000 টাকা হয়তো মানে হয়েছে, একটা টাকা অঙ্ক আগে তোলার পরেই সেটা একজন কাউকে দিয়ে দিতে হচ্ছে, বাকি টাকাটা নেই, লোকে বলছে ঠিক আছে ওটা দিয়ে দিচ্ছি, আমি বাকি টাকাটা তো পাচ্ছি। এটা কিন্তু একটা নৈতিকতার অধঃপতন তো বটেই, কিন্তু সেই সঙ্গে একটা সামাজিকভাবে কিন্তু ভয়ানক একটা অবস্থার সামনে আমরা গোটা রাজ্যের মানুষ পড়ে যাচ্ছি। একটা বিষয় যাব যে এখন পাবলিক কমি মানে কমিটির অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হলেন মুকুল রায়, নতুন করে বলার কিছু নেই, এবং সেটা নিয়ে বিজেপির তরফ থেকে বিরোধিতা করা হয়েছে, এবং সুভেন্দু অধিকারী রাজভবনে গেছেন, এবং ওনাদের যে বিধায়ক আছে ওনারা ওখানকার যে চেয়ারম্যান আরও যে পদগুলো ছিল সেগুলো থেকে রিজাইন করেছেন, কি বলবেন এই পুরো বিষয়টা? প্রথমে একটা বিষয় যদি আপনি একটু সবসাচিতা ক্লিয়ার করেন, যে এই যে যে মানে চেয়ারম্যান পদ যে পেলেন মুকুল রায়, বেসিক্যালি ওই পদটার গুরুত্বটা কি এবং তার কাজটা কি, তারপরে আমরা অন্য প্রসঙ্গে যাব। পাবলিক অ্যাকাউন্টস কমিটি হচ্ছে বিধানসভার কমিটিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কমিটি। কেন এই গুরুত্বপূর্ণ কমিটিটা, কারণ এই কমিটির রিপোর্টের ভিত্তিতে সরাসরি কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া তিনি কাজ করতে পারেন, অর্থাৎ এই যে রেকমেন্ড করতে পারেন তারা কিন্তু সরাসরি কোনো দুর্নীতির ক্ষেত্রে। এই কমিটি যে কোনো বিষয়ের অ্যাকাউন্টসের ক্ষেত্রে, সরকারের কাজকর্ম হোক, রাজ্যের যে কোনো প্রশাসনের কাজকর্ম হোক, এই কমিটি সেই হিসাবকে কিন্তু দেখতে পারেন, এবং স্ক্যাগ রিপোর্টকেও তারা কিন্তু পর্যালোচনা করতে পারেন।
এই জায়গাটা খুব গুরুত্ব দিয়ে ভাবার দরকার, যার জন্যই কিন্তু এই কাস্টমসটা তৈরি হয়েছিল, কনভেনশনটা তৈরি হয়েছিল যে এই কমিটির চেয়ারম্যানের পদটা সাধারণত বিরোধী দল থেকে দেওয়া হয়। এটা তো কোনো আইন করে দেওয়ার কথা নয়, এটা একটা কনভেনশন। এই যে শুনলাম সেদিন পার্থবাবু বোধ হয় বলেছেন এরকম কোথায় আইনে লেখা আছে, বিধানসভার সব কিছু লোকসভার সব কিছু আইন লিখে লিখে হয় না, এটা কনভেনশন অনুযায়ী হয়। বহু ক্ষেত্রেই সেই কনভেনশনটাই কিন্তু সেই বিধানসভা বা লোকসভার রুলস হিসেবে পরিণত হয়। এটা দেওয়া হয় কারণ ট্রান্সপারেন্সিটা রাখবার জন্য, অর্থাৎ যারা বিরোধী দলকে গণতন্ত্রের একটা পার্ট মনে করেন তারা এই কমিটিতে বিরোধী দল নেতাকে বা তাদের মনোনীত কাউকে রেখে এই সম্মানটা দেন যে গভর্নমেন্টের ট্রান্সপারেন্সির ক্ষেত্রে এই জায়গাটা থাকবে। কারণ বিধানসভাটা মূলত মুখ্যত বিরোধী দলের ফ্লোর, ওটা সরকারের ফ্লোর নয়। বিরোধীরা বিধানসভায় চিৎকার চেঁচামেচি করবেন, প্রশ্ন করবেন, বিতর্ক করবেন, এটাই স্বাভাবিক কথা। পশ্চিমবঙ্গে 2011 সাল থেকে এই কালচারটা পুরো শেষ হয়ে গেছে। এখানে গিলোটিনে সবচাইতে বেশি সংখ্যক বিল পাস হয়, এখানে বিধানসভা কম দিন বসেন, একসময় মুখ্যমন্ত্রী সবচাইতে কম আসতেন বিধানসভায়, এখন কদিন গেছেন আমি জানি না। এখানে বিধানসভা অধিবেশন হলে কোনো অধিবেশনে মন্ত্রীরাই বক্তব্য রাখেন, বিরোধীদেরকে কতটা বলতে দেওয়া হয় তাও আমি জানি না। মূলত বিধানসভাটাকে একটা যে তার যে একটা ঐতিহ্য ছিল, বিতর্কের একটা কৃষ্টি ছিল, সেই জায়গাটাকে নষ্ট করেছে। এটা তৃণমূল কংগ্রেস তার একটা বড় দায় আছে। এবং এইখান থেকেই কিন্তু আজকে প্যাকের চেয়ারম্যান, আগে মানুষ ভূঁইয়ার গল্পটা মনে আছে, মুকুলকে বোঝার আগে সেটা বুঝতে হবে, একটা বিবৃতি দিয়েছেন, উনি বলেছেন কিন্তু যে যদি আমি হতে পারি তাহলে মুকুলে কি দোষ। কারণ মানুষ ভূঁইয়াও তাই, মানুষ ভূঁইয়া তখন সিপিআইএম এর ভোটে জিতে তারপরে কংগ্রেসের টিকিটে জিতে বেইমানি করে তিনি ওদিকে গেছেন, আর মুকুল রায়ও বিজেপির টিকিটে জিতে এখন শুনলাম সেদিনকে বিজেপির যে আসন আছে সেখানে বসে তারপরে তিনি প্যাকের চেয়ারম্যান হয়েছেন। আমি জানি না দিলীপবাবুরা কী করছেন, ওনার তো উচিত ইমিডিয়েটলি মুকুল রায় কী কেন বসছেন ও বসতে দিচ্ছেন সেটাও তো দেখার দরকার। মুকুল রায় মানুষ ভূঁইয়ার মধ্যে একটা মিল মানুষ ভূঁইয়াই করে দিয়েছেন এটা বলে যে আমি হতে পারলে ওনার হতে কোনো অসুবিধে নেই। তাহলে একটা কমন ফ্যাক্টর, পশ্চিমবঙ্গের অ্যাকাউন্টস যদি আপনি চেক করতে যান তাহলে প্রথম কোয়ালিটি হচ্ছে আপনাকে বেইমানি করতে হবে, আর দ্বিতীয় কোয়ালিটি হচ্ছে আপনি যদি দুর্নীতি ধরতে পারেন তাহলে হবে না। মুকুল রায়ের ক্ষেত্রে 80 কোটি টাকা সারদার কাল পরশু করে কে বলেছে, মানুষ ভূঁইয়ার ক্ষেত্রেও তখন একটা এফআইআর ছিল মনে আছে, এই আমাদের একটি তৃণমূল কর্মী খুন, সেই মামলার ক্ষেত্রে ওনার নাম জড়িয়ে দেওয়া হয়েছিল। মূলত এরা ক্ষমতার জন্য সবটা করতে পারেন। যে জায়গাটা আমার মনে হয় যে বিধানসভার শোভাবর্ধন তো হচ্ছে না, বিধানসভার মানটা ক্ষুণ্ণ হচ্ছে। বিধানসভায় যেসব লোকেরা জেতেন একসময়, যে কোনো মানুষই হতে পারেন, তার যে রাজনীতিই থাক না কেন, যে সেই মানুষ গিয়ে বিধানসভাকে সমৃদ্ধ করতেন, এখন এই কিছু মানুষ আসছেন যারা বিধানসভাতে একটা দলত্যাগ, দুর্নীতি, এটা করলে ওটা হবে না, আমি তাহলে হয়ে যাব কি, মানে একটা কমিটির চেয়ারম্যান কি আছে মধু আমি তো বুঝতে পারছি না, এটা বিরোধীদের দিতে অসুবিধাটা কোথায়। আর যেখানে আর সবচেয়ে বড় কথা, আমি দায়িত্বই করবো মুখ্যমন্ত্রীকে, কারণ তিনি তো মুকুল রায়কে পাশে বসে দলত্যাগ করিয়েছেন, তারপরে বলছেন মুকুল তো এখন বিজেপিতে আছে, কী বলতে চাইছেন উনি? ওনার তো নিজের স্ট্যান্ডটা ক্লিয়ার করা উচিত, নিজের জায়গাটা ক্লিয়ার নয় তাই জন্য এই অবস্থা হচ্ছে। এটা নিয়ে আর কিছু বলার কোনো জায়গা নেই, একেবারেই এইটুকুই। একটা বিষয় যাবো যে এসএসসি নিয়ে আমরা দেখেছি কি দুর্নীতি হয়েছিল এবং এসএসসির হাইকোর্টের নির্দেশ অনুযায়ী লিস্ট বেরিয়েছিল, সেটাতেও অনেক রকম সমস্যা, অনেকের নাম সেখানে আসেনি, কি বলবেন যে লিস্ট বেরোনোর পর আবার সেই সেই সমস্যার সম্মুখীন? এই সমস্যার সমাধান হবে না, তার কারণ লিস্ট যেটা বেরিয়েছে লিস্টে ওদের কাছে যা আছে তাই বেরিয়েছে। সেই লিস্টে যদি সবাই স্যাটিসফাইড হতেন তাহলে এত প্রশ্ন আসতোই না, আর সেই লিস্টটা প্রকাশ এখন যে লিস্ট, এই সমস্যা থাকবেই। তার কারণ হচ্ছে সমস্যা তো একদম গোড়া থেকে তৈরি হয়েছে, সমস্যাহীন এই প্যানেল প্রকাশ করা এই স্কুল সার্ভিস কমিশনের পক্ষে সম্ভব নয়, কারণ এই পরীক্ষাটা যেমন 2012 সালে আমার কাছে কিছু মানুষ এসেছিলেন, 2012 সালে টেট পরীক্ষা তারা পাস করেছিলেন, তারা প্রথম টেট, সেই সময় কারো ভ্যাকেন্সি এখনও পর্যন্ত সেখানে, এখনও পর্যন্ত সেটা ক্লাব হয়ে গেছে পরের ভ্যাকেন্সির সাথে। অনেকে আছে ট্রেনিং কমপ্লিট করেছেন, এত বছর ধরে এখানে কোনো নিয়োগ হলো না, ট্রেনিং কমপ্লিট করেছেন, ট্রেনিং কমপ্লিট করার পরেতে তাদের নিয়োগ আজও হচ্ছে না, তাদেরকে বলা হচ্ছে নন ট্রেন্ড, আসছে সার্টিফিকেট আপলোড করেছে বলছে মাধ্যমিকের সার্টিফিকেট আপলোড ঠিক করে হয়নি ওই জন্যে তোমার নামটা কেটে বাদ চলে যাচ্ছে। তো এই মানুষগুলোকে তো প্রশ্ন তুলতে হবে, এই এই ছেলেমেয়েগুলো যাবে কোথায়, তাহলে এসএসসির মামলাও হবে, এসএসসির জটও থাকবে। এটা সহজে যারা ভাবছেন এই
সিঙ্গেল বেঞ্চের রায়টা থেমে যাবে, আমি মনে করি না যে এটা সমাধান এত সহজে হবে বলে। এই সমস্যাটা থাকবে এবং সমস্যাটার একটাই রাস্তা যে সরকারকে ট্রান্সপারেন্ট নিয়োগ প্রক্রিয়ার জন্য সবজিতে একটা বিষয় যে শুভেন্দু অধিকারী বলেছে যে 68 পাতার একটি তথ্য প্রমাণ নিয়ে উনি 16 তারিখ জমা দেবেন এবং মুকুল রায়ের পথ উনি খারিজ করেই ছাড়বেন, আইনিভাবে কি কোনোভাবে করা যায়, মানে আইনের দিকটা কি আছে? কোন পদের কথা বলছেন? একের চেয়ারম্যান? একদমই একদমই। এখন শুভেন্দুবাবু যদি মনে করেন আইনি অবশ্যই করা যায়, এটা তো করা উচিত। মানে আমি প্রথম থেকেই দলত্যাগ বিরোধী যে আন্দোলন এটা সমস্ত রাজনৈতিক দলের এটা একসাথে করা উচিত, কারণ এটা আজকে ভাববেন না যে এটা বিজেপি থেকে তৃণমূল গেল, কিছুদিন আগে তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছিল, তারও আগে দেখেছিলেন যে কংগ্রেস সিপিআইএম থেকে এমএলএরা কাউন্সিলররা ওদিকে যাচ্ছে, তৃণমূলে যাচ্ছে। এই ট্রেন্ডটা কিন্তু কাউকে ছাড়বে না, সমস্ত রাজনৈতিক দলের ইন্ডিপেন্ডেন্সকে শেষ করে দেবে। আজকে মনে করুন প্রতিটা দল এতে এফেক্টেড হবে, যদি আপনি এটা কোনো রাজনৈতিক দলগুলো যদি এখনই কোনো স্ট্যান্ড না নেয় কিন্তু রাজনৈতিক দলের স্বতন্ত্রতা বলে ভবিষ্যতে আর কোনো বস্তু থাকবে না। 68 পাতা কী ডকুমেন্ট শুভেন্দুবাবু দেবেন আমি জানি না, কিন্তু স্পিকারের উচিত ইমিডিয়েটলি মুকুল রায়ের ওই সদস্যপদ খারিজ করার জন্য যে প্রক্রিয়া, যে আবেদন, সেই প্রক্রিয়াটাকে আইনানুগ উপায়ে সেটা শুনানি করা। কারণ দেখবেন আমাদের সংবিধানে দশম যে তফসিল রয়েছে, 10th Schedule, যেটা 1985 সালে 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছিল, এই দশম তফসিলের মধ্যেই প্রথম দলত্যাগের বিষয়টা আসে। গোটা সংবিধানটা দেখবেন কোথাও কিন্তু রাজনৈতিক দল ডিফাইন করা নেই এক্সেপ্ট 10th Schedule ছাড়া। 10th Schedule কিন্তু পরিষ্কার বলা আছে কোন ক্ষেত্রে দলত্যাগ হবে, কোন ক্ষেত্রে দলত্যাগ হবে না, সেভিংস কী কী আছে। এবার দলত্যাগের গ্রাউন্ডে যেটা হতে পারে সেটা হচ্ছে সাজা, তার সাজাটা হচ্ছে ডিসকোয়ালিফিকেশন অফ দি মেম্বারশিপ এবং তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যে জায়গা, দলত্যাগটা প্রমাণ করলে তখন ওই ডিসকোয়ালিফিকেশনের প্রশ্নটা আসবে। দলত্যাগ প্রমাণের জন্য প্রক্রিয়াটা কিন্তু স্পিকারকেই করতে হবে, এটাই কিন্তু একদম পজিশন অফ ল। সুপ্রিম কোর্ট সাংবিধানিক বেঞ্চ কিয়ত হলোয়ানের মামলাতে খুব পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে এটা স্পিকারের ভূমিকা এখানে থাকবে। যেমন আমরা কোয়াশি জুডিশিয়াল অথরিটির কথা জানি, বিভিন্ন ট্রাইব্যুনালগুলোর কথা জানি, স্পিকার একটি ট্রাইব্যুনাল হিসেবে কাজ করবেন, রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে তিনি কাজ করতে পারবেন না। আমরা যেমনটা দেখেছি, যেমনটা আপনাদের মনে থাকবে, পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার ছিলেন আসিম আব্দুল হালিম, নন্দীগ্রামের সিপিআইয়ের বিধায়ক ছিলেন ইলিয়াস মোহাম্মদ, তার কে ওই টাকা দিতে গিয়ে, শঙ্কুদেব পাণ্ডা টাকা দিতে গিয়েছিলেন, সেটা নিতে যাওয়ার সময় একটা স্টিং অপারেশন হয়েছিল, অভিযোগ জমা পড়েছিল, ইমিডিয়েটলি তাকে সাসপেন্ড করেছিলেন। পরবর্তী সময়ে প্রমাণিত হয় সেই কেসটা সাজানো ছিল, কিন্তু প্রথম কাজ হচ্ছে একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ উঠলে সাসপেন্ড থাকতে হয় তাকে। আমি আরও দুটো ঘটনা আপনাকে মনে করিয়ে দেবো। একটা হচ্ছে যখন এই অপারেশন দুর্যোধন আর অপারেশন চক্রবুয়ো হয়েছিল, ওই টাকা নিয়ে প্রশ্ন করার জন্যে টাকা, 11 জন সাংসদ, সোমনাথ চট্টোপাধ্যায় অ্যাজ এ স্পিকার অফ লোকসভা, তিনি কিন্তু 11 জনকেই কিন্তু তার সদস্যপদ খারিজ করেছিলেন। পরবর্তীকালে সুপ্রিম কোর্টে মামলা হয়, রাজারাম পালের মামলা, সেখানে কিন্তু স্পিকারের পাওয়ার হিসেবে এই পাওয়ারটাকে কিন্তু স্বীকৃতি দিয়েছেন। আমি শেষ যেটা আমি বলবো স্পিকারের ভূমিকা সম্পর্কে, আর একটা উদাহরণ দিলে বোধ হয় ভালো হয়, যে একটা সময় সোমনাথবাবুর বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল উনি একটি অফিস অফ প্রফিট উনি হোল্ড করে আছেন বলে, যতক্ষণ পর্যন্ত সেটা এই হিসেবে উনি কিন্তু ওই সেশনে ওই সময়টা বসেননি, যখন তিনি ছিলেন তিনি ওই সময়টা সেশন পরিচালনা করেননি, যখন তার বিরুদ্ধে একটা অফিস অফ প্রফিটের একটা প্রশ্ন ছিল, ওয়েস্ট বেঙ্গল WBDIC চেয়ারম্যান হিসেবে উনি ছিলেন বা এই ধরনের একটা কিছু, আমি এক্সাক্ট মনে করতে পারছি না। উনি কিন্তু সেই 4-5টা দিন যতক্ষণ না পজিশনটা ক্লিয়ার হচ্ছে উনি হাউসে কিন্তু বসেননি, এটাই কিন্তু মূল জায়গা। ওটা কিন্তু ব্যক্তির জায়গা নয়, ওটা একটা চেয়ার, ওই চেয়ারে যিনি বসবেন তাকে চেয়ারের মতন করে কাজ করতে হবে, যাকে তাকে বসে গেলে তিনি যদি কাজ করতে চান ভুলভাল তাহলে সেটা হয় না। শেষ যে উদাহরণটা খুব জরুরি দেওয়া, তাহলে আপনারা আরও বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গ বিধানসভায় 2 MLA তখন 2013 সম্ভবত, দেবলীনা হেমব্রম আর গৌরাঙ্গ চ্যাটার্জি, এদের দুজনকে তৃণমূলের MLA রা প্রচণ্ড মেরেছিল, বিধানসভাটা রক্তাক্ত করে দিয়েছিল।
এবং তখন শুভেন্দুবাবুও ছিলেন তৃণমূল কংগ্রেসে, এই হ্যাঁ তিনিও ছিলেন এবং তার বিরুদ্ধেও অভিযোগ ছিল সেই সময় হয়তো। এবং তারপর তারা তখন স্পিকারের কাছে আবেদন করেছিলেন, আবেদন করতে স্পিকার তখন সেই মামলা তো মানে তার বিরুদ্ধে এফআইআর তো যাবে করেনি, অর্ডার দেননি, তারা পিজিতে চিকিৎসা করাতে গেছে তাদের চিকিৎসা করতে দেয়নি, হাইকোর্টে মামলা করতে হয়েছিল। এখনও পর্যন্ত আছে দীপঙ্কর দত্তর দেওয়া অর্ডার, স্পিকারের পাওয়ার সেখানে। আমার মনে হয় শুভেন্দুবাবু ওইটা একটু দেখে নিলে এবং ওনার পূর্ববর্তী রোলটা যদি উনি একটু মনে করেন, ওই সময় তৃণমূল কংগ্রেসের এমপিরা কি এমএলএরা কী করেছিলেন ওখানে, দেবলীনা হেমব্রম এবং গৌরাঙ্গ চ্যাটার্জির করা মামলায় হাইকোর্টের যে রায়, সেই রায়টা ওনার কিন্তু মুকুল রায়ের পদ ডিসকোয়ালিফিকেশনের ক্ষেত্রে স্পিকারের পাওয়ারটা মনে করিয়ে দিতে কাজে লাগবে, এইটা মনে করা। একদম একদম শেষ সময় শেষ, একদম শেষ একটা প্রশ্নে যাব। এই যে পেট্রোল পণ্যের দাম নিয়ে কিন্তু পুরো গোটা বাংলা জুড়ে এখন বিভিন্ন রকমভাবে তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে এবং পুরো দায়টাই কেন্দ্র সরকারের উপর, মানে দায়বদ্ধতা কি কেন্দ্র সরকারের পুরোটাই। কি বলবেন এই যে ১০০ টাকার উপর পেট্রোল প্রায় ১০০ টাকা, কেন্দ্রের দায় কেউ অস্বীকার করছে না, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারেরও তো হাতে অনেকটা আছে যে জায়গাগুলোতে এখানে ছাড় দিতে পারে, যেগুলো অন্য রাজ্য ছাড় দিচ্ছেন যেমন জিএসটি এবং অন্যান্য যে জায়গাগুলো ছেড়ে দিতে পারেন, কিছুটা মানুষের লাভ হতো। তৃণমূল কংগ্রেস এখন এটা সম্পূর্ণ একটা ভোটের রাজনীতি এবং তাকে আগামী দিনের নির্বাচনে একটা প্রতিপক্ষ হিসেবে উঠে আসবার চেষ্টা করছেন নির্বাচনের বাংলা নির্বাচনী জয়ের পর। তাতে করে দেখুন পেট্রোপণ্যের দাম বৃদ্ধির যে আন্দোলন সেটা তো তৃণমূল কংগ্রেস যদি করে তো আপত্তি নেই, এর বিরুদ্ধে যদি কিছু কথা বলতে যায়, কিন্তু প্রশ্ন হচ্ছে নিজের সরকার যে ক্ষমতাটা আছে তাদের উচিত সেই সরকারি ক্ষমতাটা প্রয়োগ করে অন্য রাজ্যের থেকে শিক্ষা নিয়ে এই মুহূর্তে ইমিডিয়েটলি মানুষকে সেই রিলিফটুকু রাজ্য সরকার দিক, রাজ্যের কোষাগার ক্ষতিগ্রস্ত তাতে করে হবে এটা সত্যি কথা, কিন্তু যদি রিলিফটুকু দেয় মানুষের রিলিফের জন্য কিছুদিনের জন্য, এই রিলিফটা যদি কোষাগারের ক্ষতি করে দেয় তাহলে তো অসুবিধা কিছু নেই, অনেক কিছুই তো কোষাগারের টাকা খরচ করে দেওয়া হয়, দুর্গাপুজোর সময় ১৮৮ কোটি টাকা দিয়েছেন এই এই করোনাকালেও শুধু মাস্ক আর স্যানিটাইজার, কিন্তু আমি এটা হিসেব করেছিলাম কটা, মানে জাস্টিস সঞ্জীব ব্যানার্জির অর্ডার ছিল সেই সময় যে প্যান্ডেলের মধ্যে ২৫ জন লোক ঢুকবে, আচ্ছা ২৫ দিন ২৫ জন লোক ঢুকলে ১২৫ জন যায়, আর প্রত্যেকটা ক্লাবকে কত করে ৫০,০০০ টাকা করে, এই ২০,০০০ টাকাটা ৫০,০০০ টাকা করে দিয়েছে, ৫০,০০০ টাকা তাহলে মাস্ক আর স্যানিটাইজার কত হবে বলুন তো কিনতে, মানে ১২৫ জনের মাস্ক আর স্যানিটাইজার ৪ দিনের জন্যে এত টাকা করে কিনেছে ক্লাবগুলো, এই টাকাগুলো কোথায় গেল? এইভাবে টাকা যদি ওড়ে তাহলে অন্ততপক্ষে পেট্রোল ডিজেলের ক্ষেত্রে অন্তত একটু রিলিফ তো রাজ্য সরকারও দিতে পারেন, কিন্তু এটাও মনে রাখতে হবে কেন্দ্রীয় সরকারকে এটা নিয়ন্ত্রণ করতে হবে, বাজারকে নিয়ন্ত্রণ যদি তারা না করতে পারেন, বাজারকে যদি ছেড়ে দিতে থাকেন এইভাবে তাহলে কিন্তু অবিলম্ব মানে খুব তাড়াতাড়ি দেখবেন এই ১০০ টাকাটা আরও বেশি হবে। এবং ইতিমধ্যেই কতগুলো জিনিস আসছে কিন্তু যে এই করোনাকালে টাকার খুব প্রয়োজন, ফ্ল্যাট বিক্রি আছে, ফার্নিশড ফ্ল্যাট, এই জিনিসগুলো যখন আমরা দেখি সেই একদম আপনার অকুপাই ওয়াল স্ট্রিট ওই সময়টার আমেরিকার কথা কিন্তু মনে পড়বে, এই অবস্থা কিন্তু ইন্ডিয়া তৈরি হতে চলেছে, আসতে চলেছে সেই জায়গাটা থেকে। তো আপনি আশেপাশেই দেখুন না ওই কাজ কতজন লোক হারিয়েছেন যে কোনো জায়গায় যে কোনো সেক্টরে করোনাকালে, এই জিনিসগুলো নিয়ে তো কেউ অ্যাড্রেস করছে না, তাহলে মানুষ টাকাটা দেবে কোথা থেকে? তার উপর গণপরিবহনের এই অবস্থা, আপনি বাসওয়ালাদের বলছেন বাস চালাতে, তারা এবার তাদের দাবিটাও ন্যায্য হয়ে যাচ্ছে, আপনি আবার বাস না চললেও মুশকিল, পরিবহনের ভাড়া বাড়াচ্ছে কিন্তু কোনো ফিক্সড রেট নেই, কেউ ৫ টাকা বাড়িয়ে দিচ্ছে, কেউ ১০ টাকা বাড়িয়ে দিচ্ছে, এবার মানুষে তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন মানুষ। অথচ দেখুন গভর্নমেন্ট খুব সহজেই এই সোশ্যাল ডিস্টেন্সিং মেনেই, ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনেই কিন্তু এটা করতে পারেন, কীরকম এই গভর্নমেন্ট এত স্কিম করেছেন, স্কিম করেছেন মানে তাদের কার্ড আছে, যারা রেগুলারলি যাচ্ছে নানা অর্গানাইজ সেক্টর নিয়ে যদি গভর্নমেন্ট এত কাজ করে থাকেন তাহলে তাদের তো প্রত্যেকেরই কার্ড আছে, সেই কার্ডটা দেখিয়ে দেখিয়ে তুলছেন না কেন? তাদের জন্য আপনি মানে লিমিটেড সংখ্যক লোকাল ট্রেন চালান? আসলে পুরো বিষয়টা কি কোনো পরিকল্পনা না কেন্দ্রীয় সরকারের না রাজ্য সরকারের, একেবারে মানে পরিকল্পনাহীন অবস্থায় তারা চলতে 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 মানুষকে একদম শেষ জায়গায় নিয়ে এসেছেন। এখন মানুষ ভাবছেন যা দেখছেন এর মধ্যে মানে একদম খারাপের মধ্যে যেটুকু পাচ্ছেন, যেখানে কিছু আশা পাচ্ছেন সেইখানেই মানুষ ঝাঁপিয়ে পড়ছেন,
মানে ওই জোনাকির আলোটা অন্ধকারের মধ্যে মনে হয় একটুখানি আলো দিচ্ছে, তাই জন্য দেখবেন তৃণমূল কংগ্রেস এখন ওই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে। তবে এটা বহুদিন বাদে তৃণমূলের এই ধরনের আন্দোলন দেখে একটু অবাকই হচ্ছে, কারণ তৃণমূল এই ধরনের আন্দোলন তো করে না, তা এখন তারা করছে, আন্দোলন করুন, কিন্তু আমার তৃণমূল কংগ্রেস কতটা সদিচ্ছা এই আন্দোলন করবার জন্য তাদের আছে, তাদের ইচ্ছাটা সরকারের আগামী ২৪ সাল আসছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট করতে হবে ইত্যাদি ইত্যাদি বিষয়ের জন্যই করছে। সুবেদের শেষ একটা প্রশ্ন, যে তৃণমূল কংগ্রেস বাজেট পেশ করেছে এবং ক্রেডিট স্টুডেন্ট ক্রেডিট লোন দেবে ঘোষণা করেছে ১০ লক্ষ টাকা অবধি, এক্ষুনি আপনি বললেন যে কোষাগার থেকে অনেক কিছুই যাচ্ছে, তাহলে এই যে লোনটা দেওয়া হবে এই যে প্রসেসটা কি বলবেন? প্রথমত হচ্ছে কলেজ স্কুল বন্ধ, সরকার যদি এতটাই এডুকেশন নিয়ে কিছু করতে চাইতেন তাহলে তাদের উচিত ছিল এই মুহূর্তে কলেজ এবং স্কুলগুলোকে খোলা এবং সেখানে কিভাবে ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনে ক্লাস করা যায় সেটাকে এনশিওর করা। প্রাথমিক শিক্ষা, আমি আপনাকে বলছি প্রাথমিক শিক্ষকদের কাছ থেকে খোঁজ পাচ্ছি তাদের স্কুলে ক্লাস হচ্ছে না, একজন মধ্যবিত্ত পরিবার উচ্চ মধ্যবিত্ত পরিবারের ছেলের কাছে তার বাড়িতে অনলাইন ক্লাসের জন্য ইনফ্রাস্ট্রাকচার আছে, বাড়িতে পরিবেশ আছে, সেখানে কিছু শিখতে পাচ্ছে, কিন্তু প্রাইমারি স্কুল এলিমেন্টারি এডুকেশন যেটা ফান্ডামেন্টাল রাইটস, ২ বছর ধরে একটা স্কুল বন্ধ, মানে কত ছেলে মেয়ের স্কুল ছুট হয়েছে একবার ভাবুন তো আপনি, এই ১০ লক্ষ টাকা করে আপনি লোন দেবেন ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষার জন্যে, যাবেটা কে, লোনটা নেবে কে, দেখবেন এই যে কত টাকা ৫৫০ কোটি টাকা না কত টাকার লোনের দরখাস্ত জমা পড়েছে, এটা ঋণের জালে ছেলে মেয়েদেরকে জড়িয়ে দেবার চেষ্টা। আচ্ছা আমি একটা কথা বলি, আজকে এই যে গভর্নমেন্টের পলিসি নিয়ে আপনি একটা ঋণ নিলেন, গভর্নমেন্ট আপনাকে প্রোটেক্ট করছে, চাকরি না পেলে সে শ্রদ্ধা দেবে কোথা থেকে? এডুকেশন লোনের একটা কনসেপ্ট আছে, এডুকেশন লোন নেবে, নিয়ে পড়বে, পড়ার পর সে চাকরি পাবে সেখানে, সেখানে চাকরিটা কোথায়? আজ একটা ১০ লক্ষ টাকা লোন নিতে গেলে আমার ধারণা মাসে যে পরিমাণ টাকা তাকে দিতে হবে, এখন তো কিছুদিন নয়, এডুকেশন লোনের ক্ষেত্রে ওয়েবার আছে একটা সময়ের পর, তারপর থেকে দিতে হবে, সেইটা দেবেটা কোথা থেকে ছেলে মেয়েরা? যদি আপনার যদি এটা আর একটা ঋণের জালে জড়ানো, এমনিতেই বললাম বাংলার সোসাইটিতে কতগুলো জিনিস ইন্ডিকেশন দেখা যাচ্ছে, ভয়াবহ বিষয় হচ্ছে ঋণের জালে মানুষকে একটা জড়িয়ে দেওয়া, এবং এর সাথে সাথে ছাত্রছাত্রীরা যে আগামী দিনটা যে তার একটা ফ্রি ফিউচারের দিকে সে যাবে সেই দিকটা গভর্নমেন্ট তাদের যেতে দিচ্ছে না। আমার মনে হয় এইসব না ভেবে গভর্নমেন্টের উচিত ছিল এই মুহূর্তে স্কুল কলেজ কী করে খোলার দরকার, এই যে পরীক্ষা বাতিল হলো এদের কী অল্টারনেটিভ, এদের ইভ্যালুয়েশন কীভাবে করার দরকার, এরা কী করবে, যে সময়টা আসবে তখন এই ছেলে মেয়েগুলির কেরিয়ারটার জায়গাটা কোন জায়গাটা দাগ কিন্তু থেকে যাবে, সরকার যদি তার বিকল্প ইভ্যালুয়েশন পদ্ধতি যদি না নেন তাহলে কিন্তু সেটাও সম্ভব হবে না, সরকারের সেগুলোর দিকে নজরই নেই। সবচাইতে চিন্তিত আমি প্রাথমিক শিক্ষা নিয়ে, যে ছেলেমেয়েগুলোকে এটা একটা কাজের মধ্যে পড়ে তো, মানে সরকারের কাজ হচ্ছে যে যেসব ছেলেমেয়েরা স্কুল যায় না তাদেরকে টেনে বার করে স্কুলে নিয়ে যাওয়া, যারা প্রাইমারি দিদিমণিদের তাদের কাজ হচ্ছে, বা অঙ্গনওয়াড়ির দিদি যারা কাজ করেন তাদের সবার কাজ হচ্ছে ছেলেমেয়েদেরকে নিয়ে আসা, ওই জন্য মিড ডে মিল চালু হয়েছে, ওই জন্য ওই মিড ডে মিলের আলুটা বাড়িতে পাঠিয়ে দিলাম তাহলে তো হলো না, মিড ডে মিলের আলুটা দেওয়াটা লক্ষ্য নয়, আলুটা দেওয়া এই জন্যে যাতে ও পড়াশোনাটা করতে স্কুলে আসে, তাহলে এখন হয়ে গেছে মিড ডে মিলটা হেডমিস্ট্রেসরা যাচ্ছেন স্কুলে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন, কিন্তু স্কুলটাই যদি না হয় তাহলে মিড ডে মিলের পারপাসটাও স্যার বলো না। আর ছেলে মেয়েদেরকেও যে আমাদের আর্টিকেল ২১ সংবিধানের সার্বজনীন শিক্ষা, শিক্ষা মৌলিক অধিকার, প্রাথমিক শিক্ষা, সেই জায়গাটাও হলো না, সবটাই ডিফিটেড হয়ে যাচ্ছে। ফলে ভয়াবহ দিকটা হচ্ছে প্রাইমারি এডুকেশন এলিমেন্টারি এডুকেশন গত ২ বছর সময় পশ্চিমবাংলা শেষ হয়ে গেল, আমি উচ্চশিক্ষা নিয়ে ভেবে করবোটা কি, ফিউচারকেই তো তৈরি করতে পারলেন না, এদের জন্য অল্টারনেটিভ ভাবতে পারছেন না, আপনি শুধু ভাবছেন লোন, লোন দিয়ে কোনো সলিউশন হবে না। অসংখ্য ধন্যবাদ সব্যসাচীরা এত ব্যস্ততার মধ্যে সময় দিলেন, অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদের যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, নমস্কার। বেনারসির ৩ অধ্যায়, রাজখরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, শাহাটিক স্টাইল।